আজকে মসজিদে উপচে পড়া মুসল্লির ঢেউ সিয়াম আলহামদুলিল্লাহ শতভাগ হজের ক্ষেত্রে শুধু একবার নয় 21 বার 50 বার পর্যন্ত মানুষ হজ করছে কিন্তু যাকাতের ক্ষেত্রে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বি অনেকে আছে যাকাত সম্পর্কে ওয়াজ শুনতে চায় না হজ বাজি যদি জানি ফেলাই তোর তো দেওয়ান ফরজ হইবে আর যদি না জানি থাকি মানিতে এত সালাক দে আল্লাহ তাআলা সালাকি করতেছে আমার আত্মীয়র মধ্যে এরকম কয়েকজন আছে ওরা যাকাত সম্পর্কে কোনো ওয়াজই শুনতে চায় না যখন যাকাত সম্পর্কে বলবো তখন বলে যে ইয়া কি তোমার বাচ্চার ভালো আছো তাল্লা দেন তার ফসল এরকম ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ অয় অয় ভালো তো এই যে কারণ কি মানুষ জান দেগা জান দেবে তো কিন্তু মাল দেবে না তো আল্লাহ তাআলা বলছে তোমাকে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাকে আমি এই সম্পদ দিয়ে পরীক্ষা করি এই সম্পদের মূল মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মনে করেন ব্যাংকার আপনার 1,020 টাকা আপনি হিসাব করছেন ওখান থেকে আপনি টাকা নিয়ে ফেলতে পারবেন কারণ তো আপনার টাকা না যদি আপনার হাতে তো এখানে সমস্ত পৃথিবীর সম্পদ স্বর্ণ রৌপ্য হীরা জহরত 1,000 কোটি টাকা এই যে বিশাল বাড়ি এগুলো কার সব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ তাআলা তুমি কেয়ারটেকার কেবল তোমাকে ক্ষণিকের জন্য জাস্ট আমি তোমার লোভ কতটুকু সেটা দেখার জন্য আল্লাহ তাআলা বলছে আমি দিয়েছি তো আমার এখান থেকে ন্যায্য হিস্সা যাকাত অবশ্যই দিতে হবে এবং আল্লাহর এই জন্য দেখেন সমাজতন্ত্রীরা তারা যে সমাজ এর বেশিরভাগ ইসলাম থেকে কোরআন থেকে সেটি নিয়েছে আল্লাহ নবী বলছেন সেটা কি যে কোনো ব্যক্তি যদি যাকাত দিতে অস্বীকার করে তার সমুদয় সম্পদ কেড়ে নেওয়া হবে কারণ এই সম্পদ তো তোমার না এটা রাষ্ট্রের সমগ্র মানুষের সুতরাং তুমি রাষ্ট্রের অংশ মানুষের অংশ দেবে না তো দিতে হবে তুমি বিশাল জমি আছে কোনো চাষাবাদ করছো না হযরত ওমর নির্দেশ দিলেন যার জমি আছে অবশ্যই তোমাকে চাষ করতে হবে আর যদি চাষাবাদ না করে ফেলে রাখো তাহলে সে রাষ্ট্রের সেটা নিয়ে ফেলবে যারা ভূমিহীন তারা এটাকে চাষ করবে এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমরা যারা শত শত বা 1,000,000,000 কোটি টাকা নিয়ে বসে আছি আল্লাহ তাআলা বলছেন তুমি একাই ভোগ করবে সেজন্যে ওয়াফি আমওয়ালিকুম হাক্কুম মারুম লিসাইল ওয়াল মাহরুম তোমার সম্পদে রয়েছে জনগণের অধিকার তোমার এই অট্টালিকা কে বানিয়েছে তুমি বানিয়েছো তুমি বিশাল এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন জায়গায় যে যাও এই এয়ারপোর্ট কাদের রক্তে গড়া তুমি যে সুন্দর রাস্তা দিয়ে চমৎকার গাড়িয়ে চলে যাচ্ছ এই বিশাল রাস্তা কে করেছে তুমি যে সুন্দর পোশাক পরছো এই পোশাক কারখানায় কে কাজ করেছে তোমার সমস্ত কিছু তোমার যে সুন্দর খাবার দিয়ে এত গরমের পাশে দাঁড়িয়ে টার্কিস সিস্টেম ইউরোপিয়ান সিস্টেম আমেরিকান সিস্টেম যে ব্রেকফাস্ট এইসব করছো কারা এইসব এর শ্রমের আড়ালে আছে সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার সম্পদ রয়েছে গরিব দুঃখী মানুষের অধিকার এবং ইসলাম এত বাস্তব ভিত্তিক এত সুন্দর পরিমাণ করেছে 100 টাকার মধ্যে 250 টাকা তুমি কেবল দেবে আমার বান্দাকে বাকি 700 টাকা খাচ্ছো তুমি 250 টাকা মাত্র তাহলে একজন মানুষ আমরা কত লুবি হলে যে 97.97 পেয়েও ওই 250 টাকা আমি দিতে চাই না এই জন্য আল্লাহ তাআলা যে চাইবে না জাহান্নামের আগুনে সে জ্বলবে এবং সেই সম্পদ বিষাক্ত সর্প হয়ে তাকে দংশন করবে এবং সেই সমস্ত সম্পদ বিশাল ভারী বোঝা হয়ে তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে কেন কারণ কি আল্লাহ তাআলা বলে এই পৃথিবী তো তোমার জন্য নয় সমগ্র মানুষের জন্য তো আমরা কেউ বুদ্ধিমান সেই জন্য আমরা এগিয়ে আছি এই জন্য আল্লাহ শুকরিয়া দিচ্ছি আমরা কারো আমাদের মা বাবা অনেক বড় পদবী ছিল সেই জন্য আমরা এগিয়ে আছি সেই জন্যই বাড়তি অংশটা মানুষের জন্য আমাকে দিতে হবে আমি জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমি অনেক বড় ডিগ্রি অর্জন করে 1,000 কোটি টাকা আমি বেতন পাচ্ছি সেই জন্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে সুতরাং হিসাব করে করে যাকাত দিতে হবে টুপ করে ছেড়ে দিলেন হ্যাঁ মারি দিলেন যাকাত নাই যাকাত আপনি যে তামগারিকে ট্যাক্স দিতে পারেন কি থাকে আপনার এটা হিসাব নিকাশ করতে হবে ঠিক এখানেও আপনাকে হিসাব নিকাশ করে কি আছে সম্পদ এটা অ্যাসেস করে আপনাকে কি দিতে হবে যাকাত দিতে হবে এর থেকে যদি যাকাত কেউ না দেয় সে পরকালকে অস্বীকার করার সামিল
সুতরাং আজকে আমরা যাতে এই সিদ্ধান্ত গ্রহণ করি। আরেকটি হলো ঈদের, যেহেতু সময় ঘনিয়ে আসছে আগামীকালে ঈদ, ঈদের দিন দেখুন ইসলামই একমাত্র ধর্ম যে এমন একটা আনন্দের দিন ঘোষণা করা হয়েছে, যারা কেবল অর্থ আছে তারাই আনন্দ করবে, আর যার কিছুই নেই সেই বসে থাকবে, ইসলাম সেটা নয়। এই জন্য ইসলাম মানব কল্যাণ জনকল্যাণ ধর্মী ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য ইসলামই একমাত্র ধর্ম যেটা এমনই এক সিস্টেম করেছে যে বছরে একটা দিন কেউ দরিদ্র থাকতে পারবে না, বছরের একটা দিন কোনো মানুষ না খেয়ে থাকতে পারবে, সবার মুখে মুখে আনন্দ থাকতে হবে। সেজন্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর সেটা দিয়েছেন। আর ওদিকে রমাদান কোরবানি একটা গরুর তিন ভাগের এক ভাগ তাদেরকে দিতে বলেছেন, তার মানে আনন্দ কেবল তুমিই করবে, বাকিরা দর্শক গ্যালারিতে আহারে কষ্ট করবে সেটি নয়, সবাই যাতে আনন্দ অংশগ্রহণ করে। তো এই সাদাকাতুল ফিতর বহুদিন পরে, একসময় অনেক ওলামায়ে কেরাম আগে বলতেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের সরকারিভাবে ধর্ম মন্ত্রণালয় ইসলাম ফাউন্ডেশন চমৎকার সেই হাদিসের উপর তারা এখন সিদ্ধান্ত দিচ্ছেন বেশ কয়েক বছর ধরে, সেটি হচ্ছে সর্বনিম্ন আর সর্ব উচ্চে যে যাকাতুল ফিতর দেওয়া যায়, যেটা নবী কাসিমের হাদিসের মধ্যেই সেটি আছে। আমাদের সরকার মনে ঘোষণা করেছে সেটাকে সর্বনিম্ন 115 টাকা আর সর্বোচ্চ 2600 কত, তার মানে 2700 টাকা। ঠিক আছে, যে একজন মোটামুটি আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন উনি 115 টাকা দিলেন, আর যার আল্লাহর রহমতে সম্পদ আছে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন 4-5টা, যদি সে 2600 টাকা কি আর হবে, এটি তো একদিনের গাড়ির তেলের ভাড়াও তো আসে প্রায় আপনার 15-20 হাজার 30 হাজার। আমি যদি একবার কক্সবাজারে যাই সেখানে খরচ হয় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, ঢাকায় বা বিদেশে গেলে তো 1.5 কোটি টাকা, তো আপনি এটাকে 2500 কেন, 5000 করে আপনি দেন 4-5 জনের, এবং এগুলি দেবেন কোথায়, আপনার গ্রামে গরিব মানুষ যদি থাকে, আপনার পরিবেশে যারা আছে, আপনি যাদেরকে চিনেন যান, এদেরকে দিলে সুন্দর হয়। ঠিক আছে, এই সাদাকাতুল ফিতর দেব। এ নিয়ে প্রশ্ন, অনেকে বলে যে এটা খাবার দিয়ে দিতে, এটা অনেকে না, এটা আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকে কে আবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই যাকাতুল ফিতর দেবে গম দিয়ে চাল দিয়ে আটা দিয়ে কিশমিশ দিয়ে খেজুর দিয়ে, এতগুলো কেন বলেছেন একজন, দেখুন এই হাদিসে শেষ করতে চায়, একজন হাদিস, একজন একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবী কারীম এই একটা হাদিস দিয়ে, এখন সাহেব আপনার অন্ত কী আছে এখানে, একজন খ্রিস্টান মুসলমান হলেন বলে যে মোহাম্মদ সাহেব সাহেব যে আল্লাহ নবী, এর মধ্যেই প্রমাণ। আর হয়তো কিরে পাওয়া যায় আর 1000 ঘন্টা ওয়াই জুনিয়র আরানো হইলাম, তুমি ছোট্ট একটা হাদিসে কি পেলে ইমান আনলে, বলছে আরে বেকুব, তোমার নবী যে আল্লাহ নবী এটার প্রমাণ হলো যদি তিনি শুধুমাত্র অ্যারাবিয়ান লিডার হতেন তাহলে খেজুরের কথাই কেবল বলতেন, আটার কথাই কেবল বলতেন, কারণ ওই দেশে আর খেজুর ছাড়া আর কিছুই ছিল না, তাদের মেইন ফুড কি খেজুর। কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর ঘোষণার ক্ষেত্রে সারা পৃথিবীতে যা খাবার পাওয়া যায় প্রায় জাতির মেইন ফুড সবগুলি তিনি উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। তার মানে ইসলাম শুধু মক্কায় থাকবে না, মদিনায় থাকবে না, ইউরোপ আমেরিকা এশিয়া সব জায়গায় যে ছড়িয়ে যাবে, আগে থেকে যাতে সংকট না হয় সেই সমাধান তিনি দিয়েছেন, সুবহানাল্লাহ, তিনি ঈমান এনেছেন। এই জন্যে উত্তম হলো খাবার দিয়ে দেয়া, খাবার দিয়ে দেয়া উত্তম, এটা কোনো ঝগড়া নয়, যারা ফতোয়া দিচ্ছে তারা হাদিস থেকে সেটা দিচ্ছে, কিন্তু সবার পক্ষে শহরে যারা আছে উনি চাল কোথায় পাবেন বা কাকে দেবেন, হ্যাঁ গ্রামে আপনি হয়তো বা দিতে পারেন, তো এই জন্যে খাবার দিয়েও দিতে পারেন, যারা গ্রামে গঞ্জে আছেন ওই যে 3.4 বা 3.5 কেজি করে দিলেন চাল, এটা দিতে পারেন, কিশমিশ দিয়ে দিতে পারেন, খেজুর দিয়ে দিতে পারেন, খাবার দিয়ে দিলে মানে সুন্নর আপনার আর কোনো কি নেই, একেবারে নবী ইসলামের সুন্নর উপর আমল হল। আর যদি সেটা সম্ভব না হয়, ইসলাম সহজ ধর্ম, মা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আমার ইসলাম এমনটি না যে তোমাকে কষ্টের মধ্যে ফেলে দেবে, তোমাকে সংকটের মধ্যে ফেলে দেবে, বিব্রতকর অবস্থানে ফেলে দেবে। সুতরাং ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন নগদ টাকা দিয়েও দেয়া যাবে, এ নিয়ে কোনো কি নেই, কোনো এখানে যুক্তি কোনো ফতোয়া পাল্টা ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা উত্তম হলো ঈদের
দিন সকালবেলা থেকে ঈদের নামাজের আগে আর ওলামা ইকরাম বলছেন যেতে পারতাম প্রয়োজনের অভাবে একদিন দুই দিন আগেও সেটা দেয়া যেতে পারে তবে যাতে ছুটে না যায় বাস শেষ করছি আমরা আমাদের মসজিদে আগামীকাল সকাল আটটায় একটি জামাতে